কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও কারফিউয়ের কারণে দেশের অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সরকারি নীতি সহায়তা চান ব্যবসায়ীরা এর জন্য প্রয়োজন ব্যাংক ঋণের সুদ সমন্বয় ও বিভিন্ন শুল্ক মৌকুফ বিবেচনা করার পক্ষে মত দিয়েছেন চেম্বার নেতা ও অর্থনীতিবিদরা রাজপথের বিক্ষোভ সহিংসতা আর পরে কারফিউকে কেন্দ্র করে ক্ষতির মুখে পড়ে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য সরাসরি আর্থিক ক্ষতির মুখে পড়েন আমদানিকারক ও রপ্তানিকারকরা বন্দর থেকে পূর্ণ খালাস এবং শাট ডাউনের সময় কাজ করতে না পারার কারণে অতিরিক্ত বিলম্ব শুল্ক নির্ধারণ সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তারা ব্যাহত হয়েছে উৎপাদিত পণ্য সরবরাহ এমন পরিস্থিতিতে ক্ষতি পোষাতে দ্রুত দেশে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে এনে অর্থনীতির চাক্কা আবারও পুরোপুরি সচল করা গেলে অচিরেই এই সংকট সমাধান সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা আর অর্থনীতিবিদরা বলছেন আর্থিক ক্ষতি কাটাতে সহায়তা দিতে হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের পোর্ট যদি আমরা রং না ছাড়তে পারি তাহলে আমাদেরকে ড্যামেজ দিতে হয় এটার ব্যাপারে সরকারকে বলা হয়েছে যাতে আমরা একটা ওয়েভার পাই যাতে এই এটার জন্য কত কতটা দিনের জন্য যাতে আমাদেরকে অ্যাটলিস্ট অব্যাহতি দেওয়া যেতে পারে আমাদের এখন যারা ব্যবসায়ীরা আছে তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে তাদের মধ্যে যখন আমরা আস্থা ফিরিয়ে আনবো তারাই কিন্তু আমাদের অ্যাম্বাসেডার হবেন তারাই কিন্তু আবার বিদেশি বিনিয়োগ নিয়ে আসবেন যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ব্যবসায় বিশেষ করে স্বল্প পুঁজির যারা তাদেরকে কিভাবে তারা ঘুরে দাঁড়াতে পারে সেই জায়গাটাতে